হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন প্রকৃতি জুড়ে শীতের মিঠে আমেজ, আর এই শীতের আমেজের পরিপূর্ণতা আনে কিন্তু শীতের পিঠে। আমরা জানি আপনাদের অনেকেই ভালো পিঠে বানাতে পারেন, কিন্তু তাহলেও অনেকের পিঠে ভালো হয় না। চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে অনেক সময় পিঠে ভেঙে যায়, দুধ জাল দেওয়ার সময় ফেটে যায়, খাবার সময় দেখা যায় যে পিঠেটি শক্ত হয়ে গেছে। নানা রকম এরকম সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের। আর নতুন রাঁধুনি হলে তো কথাই নেই, নতুন রাঁধুনি যারা তারা অনেক সময় হিমশিম খেয়ে যান এই ভালো পিঠে বানাতে গিয়ে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কি করে পিঠে বানাতে হয় সেটা শেখাবো না, তার বদলে দেবো কিছু ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলি আপনাদের কাজে আসবে। ওই টিপসগুলি যদি অনুসরণ করেন তাহলে পিঠে ভালো হতে বাধ্য। তাহলে চলুন দেরি না করে জেনে নিই সেসব টিপস। আর হ্যাঁ, যাবার আগে আপনাদের সবাইকে আরেকবার সুস্বাগতম বি টু ইউ টিপস চ্যানেলে। আমাদের এই ধরনের ঘরোয়া টিপস পেতে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেটিকে প্রেস করে তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করে দেবেন, এবং সাথে সাথে অপশনে গিয়ে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভালো পিঠে বানানোর জন্য কি কি আছে সেই টিপস। শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠে বানাতে অনেকে সমস্যায় পড়ে যান, অনেকের পিঠে ভালো হয় না। এক কাজ করুন, ব্যাটার বানিয়ে সাথে সাথে পিঠে বানাতে যাবেন না। পিঠে বানানোর 3-4 ঘন্টা আগে ব্যাটারটি বানিয়ে রেখে দিন, তারপরে পিঠে বানান, ভালো হবে এতে। আরেকটি কাজ ইচ্ছে হলে আপনি করতে পারেন, সেটা হচ্ছে পিঠে তৈরির জন্য চালের গুঁড়োর সঙ্গে সামান্য কিছু অন্য সুগন্ধি চালের গুঁড়ো মিশিয়ে নিলে পিঠে থেকে কিন্তু একটা সুস্বাদু ঘ্রাণ বের হবে। এর জন্য আপনি পোলাও বানানোর জন্য যে চাল ব্যবহার করেন সেটিও নিতে পারেন, তবে পরিমাণটি খুবই অল্প হবে। আমাদের নেক্সট টিপটি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে চালের গুঁড়ো দিয়ে পিঠে বানাতে গেলে পিঠে ফেটে যায়। এই সমস্যা এড়াতে চালের গুঁড়োর সঙ্গে 1/4 ভাগ ময়দা মিশিয়ে পিঠে বানান, পিঠে আর কিন্তু ফাটবে না। ভাপা পিঠের জন্য চাল বেটে নিতে হয়, এই জন্য চাল কমপক্ষে 2 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখে দিন, তারপরে জল ঝরিয়ে বেটে নিন। তাছাড়াও ভাপা বা ভাজা পিঠে বানানোর সময় সামান্য খাবার সোডা ব্যবহার করলে পিঠে ফুলে ওঠে ও নরম হয়। আর ভাপা পিঠে বানানোর সময় চেষ্টা করুন সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করার, পিঠে এতে ভালো হবে আর দীর্ঘ সময় নরমও থাকবে। পিঠে বানানোর জন্য যে গুরুত্বপূর্ণ উপাদানটি লাগে সেটি হচ্ছে গুড়, কিন্তু আজকালকার ভেজালের যুগে অনেক সময় দেখা যায় যে দুধে খেজুরের গুড় মেশালে দুধটি ফেটে যায়। এই ঝামেলা এড়াতে সামান্য জলে গুড় গুলিয়ে নিন, এরপর দুধ আলাদা জাল দিয়ে নিন। এবারে দুটিকে ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় মিশিয়ে নিন, তারপরে মৃদু আঁচে আরেকবার জাল দিয়ে রেডি করে নিন, দেখবেন দুধ কিন্তু আর ফাটবে না। আবার অনেক সময় হয় কি, জাল দেওয়ার সময়ই কিন্তু দুধ ফেটে যায়। ফেটে যাবে মনে হলে দুধের সঙ্গে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নিন, দুধ ফাটার এই সমস্যা আর কিন্তু আপনার হবে না। আমাদের নেক্সট টিপটি হচ্ছে, ভাজা পিঠে কিন্তু অনেকেই পছন্দ করেন, তাই তেলে ভাজার জন্য যে পিঠেগুলি তৈরি করবেন সেগুলি বানানোর পরে 1/2 ঘন্টা রেখে তারপরে তেলে ভাজবেন, এতে পিঠে খেতে কিন্তু মচমচে হবে। পিঠে তৈরির অন্যতম প্রধান উপাদান হচ্ছে নারকেল, কিন্তু এই নারকেল ভাঙতে গিয়ে বেশিরভাগ সময়ই সমানভাবে ভাঙে না, এই জন্য নারকেল কোড়াতেও কিন্তু কষ্ট হয়। তাই এবার থেকে নারকেল ভাঙার আগে কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখে তারপরে ভাঙুন, দেখবেন মাঝামাঝি 2 টুকরো হয়ে ভেঙে যাবে। এছাড়াও অনেকে নারকেলের পুঁচ ছাড়াও বিভিন্ন আমিষ নিরামিষ এই সমস্ত পিঠে বানাতে পছন্দ করেন, তাই এ ধরনের পিঠে বানাতে আতপ চালের গুঁড়োর সঙ্গে সামান্য পরিমাণ সেদ্ধ চালের গুঁড়ো মিশিয়ে সেটা দিয়ে পিঠে বানান, খেতে টেস্টিও হবে আবার নরমও থাকবে অনেকক্ষণ সময় ধরে। পিঠের কথা বলছি অথচ পাটিসাপটার কথা বলবো না, সেটা হয় না। পাটিসাপটা বানাতে চালের গুঁড়োর সঙ্গে কিছুটা ময়দা ও একটি ডিম দিয়ে ব্যাটারটি বানিয়ে নিন, পিঠে ভাঙবেও না আর খেতে সুস্বাদুও হবে, কারণ ডিম একটি বাইন্ডিংয়ের কাজ করে যার ফলে পিঠে ভেঙে যাবে না ও সাথে সাথে পাটিসাপটাটিকে নরম রাখে। যারা ডিম পছন্দ করেন না পিঠেতে তারা ভিনিগার ও বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এখানে একটি ডিমের বদলে 1 টিস্পুন বেকিং সোডা ও 2 টিস্পুন ভিনিগার নিতে হবে, অথবা স্বাদ বাড়াতে আপনি পিনাট বাটারও ইউজ করতে পারেন। মালপোয়া প্রভৃতি তৈরি করার সময় গোলার সাথে সামান্য আটা মিশিয়ে দিলে পিঠে কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। তাছাড়া আপনি যদি কেবল চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করেন তাহলে সাধারণত পিঠেটা খেতে একটু শক্ত হয়, এই জন্য চালের গুঁড়োতে সামান্য খই মাখি নিলে পিঠে নরমও হবে এবং খেতেও ভালো হবে। ভাপা পিঠে বানাতে পরিষ্কার সাদা কাপড় বা পুরনো নরম সুতির কাপড় ব্যবহার করুন, নতুন রঙিন কাপড় ব্যবহার করলে কাপড়ের রং উঠে গিয়ে পিঠে লেগে যেতে পারে। আমাদের লাস্ট টিপটি হচ্ছে দুধের ক্ষীর বানানোর উপরে। দুধ জাল দিয়ে ক্ষীর বানানো মহা ঝামেলার কাজ আর সময় সাপেক্ষ, তাই তরল দুধের সাথে অল্প পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিলেই সহজেই আপনি ক্ষীর বানাতে পারবেন, এতে আপনার সময় এবং কষ্ট দুটোই কিন্তু লাঘব হবে। দুধ চাল নারকেল সবই হলো, কিন্তু আরেকটি উপাদান যেটা ছাড়া পিঠের কথা ভাবাই যায় না সেটি হলো ভালো খেজুর গুড়। তাই এই শীতে চেষ্টা করবেন ভালো খেজুর গুড় কিনতে, কিন্তু বাজারে ভালো ও খাঁটি খেজুর গুড় পাওয়াটা খুবই মুশকিল। সেই জন্য পরবর্তী ভিডিওতে আমরা জানাবো কিভাবে আপনি ভালো ও খাঁটি খেজুর গুড় চিনতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং টিপসগুলি আপনাদের কোনো কাজে আসবে কিনা অবশ্যই করে তা আমাকে একটু কমেন্টসে জানাবেন, এবং আপনারা কি কি পিঠে বানাতে পছন্দ করেন সেটিও আমাকে একটু কমেন্টসে লিখে জানাবেন। আর হ্যাঁ, আরেকটি রিকোয়েস্ট করছি, আপনাদের কাছে যদি পিঠে বানানো সংক্রান্ত কিছু টিপস থেকে থাকে তাহলে অবশ্যই করে আমাদেরকে একটু কমেন্টসে শেয়ার করতে পারেন, তাহলে অন্যদেরও একটু উপকার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন,
আর আপনার বন্ধু বান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়া একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও কিছু টিপসগুলি জেনে উপকৃত হতে পারেন। এখনকার জন্য এখানেই শেষ করছি ভিডিওটি, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।